নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ তে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা জেক্সপো থ্রু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছো, তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে টোটাল কতগুলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কলেজ আছে সেখানের ইনটেক ক্যাপাসিটি কত এবং তোমাদের র্যাঙ্ক কতর মধ্যে থাকবে, কলেজটাকে কিভাবে সাজালে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রেডটা পেতে পারো, তার জন্য আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এবং আমি তোমাদেরকে ইনফর্ম করতে চাইবো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত সরকারি কলেজ মিলিয়ে মাত্র 48টা কলেজ আছে যেখানে তোমরা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা অ্যাভেলেবেল বা এই কোর্সটা করানো হয়। এরপর বলবো আগের বছর 2019-এ কত র্যাঙ্ক কাট অফ পর্যন্ত এই সমস্ত কলেজে এসসি এসটি এবং জেনারেল র্যাঙ্ক কাট অফ নেওয়া হয়েছিল। এর আগের বছরের র্যাঙ্ক কাট অফ যদি তোমরা দেখতে চাও, কলেজ ওয়াইজ আলাদা আলাদা র্যাঙ্ক কাট অফ একটা প্লে লিস্ট তোমরা পাবে, যেখানে 2017 2018 র্যাঙ্ক কাট অফ তোমরা দেখতে পারো, যার লিঙ্ক পাবে ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তোমরা ওটাকে দেখতে পারো। প্রথম যে 48টা কলেজ আছে তার নাম্বার ওয়ান পজিশনে হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যালে টোটাল 60টা সিট আছে। জেনারেলদের যে র্যাঙ্ক কাট অফটা এখানে দেখো, এবছর কিন্তু সবার ফার্স্ট, আমি বারবার বলছি তোমরা জেনারেল র্যাঙ্ক কাট অফটাকে আগে চয়েস করবে, মানে জেনারেলদের যে ইয়েটা সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবার আগে, জেনারেলের পর মানে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কটা দেখবে। আর আমি খুব শীঘ্রই তোমাদের কাছে একটা আপডেট দিচ্ছি যেটাতে আমি তোমাদেরকে বলে দেবো যে যেটা তোমাদের ডিস্ট্রিক্ট কোটায় যে সিটটা এসসিদের জন্য কত সিট থাকে, এসটিদের জন্য কত। যাই হোক, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট, আমি কিন্তু শুধু গভর্নমেন্ট কলেজের কথা বলছি, আর এই যে পিডিএফটা কোন কলেজে কত র্যাঙ্ক কাট অফ এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তোমাদের সকলকে বলছি আমার টেলিগ্রাম চ্যানেল কৃষ্ণ ঘোষ হাউ ক্যান আই হেল্প ইউ তে জয়েন হয়ে যাও। যদি টেলিগ্রামে না জয়েন হতে পারো, ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, জেক্সপো এবং বকলেটের ফেসবুক গ্রুপে, যেখানে অলরেডি 3,500-এরও বেশি মেম্বার জয়েন হয়ে গেছে। সেখানে তোমরা যদি জয়েন হয়ে যাও, এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। দেখো জেনারেলদের জন্য 6,365 লাস্ট বছরে ছিল, এবছর যে হিসাবে চলছে আরো নেমে আসবে, মানে 6,000-এর মধ্যে যদি তোমাদের জেনারেল র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা এপিসি রয় পলিটেকনিক পেতে পারো। এসটি এসটি এবং এসসি র্যাঙ্কটা এবছর দেখবে না, প্রথম ধ্যান দাও জেনারেল র্যাঙ্কের ক্ষেত্রে। কারণটা বারবার বলে দিচ্ছি যে কাউন্সিলিং এর যে মেরিট র্যাঙ্কটা বেরিয়েছে সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে জেনারেল র্যাঙ্কটাই হচ্ছে মেন, জেনারেল র্যাঙ্কের ভিত্তিতে বেস্ট মানে করা হবে সবকিছু, তো আগে জেনারেল র্যাঙ্কটা দেখবে, এসসি এসটি র্যাঙ্কটা পরে। দেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পর যদি বলতে চাও, আর সরি আমার একটা ভুল হয়ে গেল, এটা আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক, এজিসি পলিটেকনিক যেটা হয় সেটা হচ্ছে 6,365। এপিসি রয়ে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলে, 956 ছিল আগের বছর, এবছর 900 পর্যন্ত, মানে 1 থেকে 900-র মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তবেই কিন্তু এপিসি রয়ে 3 বছরের জেক্সপো থ্রু পলিটেকনিকে তোমরা চান্স পাবে। যারা ভোকলেট স্টুডেন্ট আছো তারাও মন খারাপ করো না, তাদের জন্য আমি আপলোড দিতে শুরু করেছি যে আপডেটটা কত র্যাঙ্ক কাট অফ ছিল, সেটার আপডেটও পাবে ভিডিও ডেসক্রিপশনে এবং আমার দ্বিতীয় চ্যানেল কৃষ্ণ ঘোষে। তোমরা ভোকলেটের সমস্ত র্যাঙ্ক কাট অফের আপডেটটা আমি খুব শীঘ্রই দিতে শুরু করছি। সকলকে বলবো আমার দুটো চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউটাকেও সাবস্ক্রাইব করবে এবং কৃষ্ণ ঘোষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত আপডেট তোমরা সময় সময় পেতে থাকবে। নেক্সট এখানে তারপর দেখো, হ্যাঁ পিপিসি রয় পলিটেকনিকটা ভালো, বিপিসি পলিটেকনিক ভালো, এখান থেকে তারপর আমি একটা কাজ করছি, এই যে এতগুলা কলেজের নাম, টোটাল 48টা কলেজের র্যাঙ্ক কাট অফ যদি আমি তোমাদের বলতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে, কারণ গুলিয়ে যাবে তো এত কোনটা র্যাঙ্ক কাট অফ কত। এক কাজ করো, পিডিএফ ফাইল আমি এটার বানিয়ে দিচ্ছি যেটা ডাউনলোড করতে পারবে তোমরা, বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ডাইরেক্ট পিডিএফটাই শেয়ার করে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও অথবা ফেসবুক গ্রুপে জয়েন হও যেখানে আমি এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমরা নিজেদের মোবাইল থেকে সেটা দেখতে পাবে যে কোন কলেজে কত র্যাঙ্ক কাট অফ পর্যন্ত আগের বছর সুযোগ পেয়েছিল। বিষয়টা বোঝাতে পেরেছি? এখানে দেখো একটা বিষয় আছে, আমি তোমাদের বারবার বলেছি যারা মেকানিক্যাল নেবে তারা কিন্তু এই প্রত্যেকটা 48টা কলেজকে সবার প্রথমের দিকে রাখো, তারপর অন্য কোনো কলেজকে রাখবে। তার কারণটা কি, র্যাঙ্ক বেশি হলেও কিন্তু এখানে দেখো 28,000, তারপর এখানে 20,000 র্যাঙ্কও পেয়ে গেছে, কিন্তু এখানে বিষয় আছে এই যে 28,000 র্যাঙ্কে যে ক্যান্ডিডেটটা পেয়েছে সেটা কিন্তু দেখো কালিয়াচক গভর্নমেন্ট পলিটেকনিক, এটা একদম নতুন পলিটেকনিক, মানে প্রচুর নতুন পলিটেকনিক এখানে খোলা হয়েছে। যে সমস্ত নতুন পলিটেকনিকগুলো আছে যে র্যাঙ্ক কাট অফটা অনেক কম, মানে সেখানে লড়াইটা অনেক কম সেখানে, হ্যাঁ তবে পড়াশোনার দিক দিয়ে কম্পেয়ার করে দেখতে গেলে একটা ভালো প্রাইভেট কলেজে পড়া অনেকটাই ভালো হবে এই নতুন কলেজে পড়া থেকে। আমি কপি মানে এইভাবে আমি তোমাদেরকে মানে
ডিস্ট্রাক্ট করছি না যে তোমরা গভর্নমেন্ট কলেজ ভালো না প্রাইভেট কলেজ, আমি অলরেডি সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের কি পার্থক্য, সার্টিফিকেট আলাদা হয় কিনা, চাকরির ক্ষেত্রে সমস্যা হয় কিনা, এই নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, যদি চাও সেটাকে দেখতে পারো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর এই পিডিএফ ফাইলটা বারবার বলছি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে, তাহলে তোমরা যেটা আছে যে এই র্যাঙ্ক কাট অফটা নিজেরাই চেক করতে পারবে। আর নিজেদের মোবাইল থেকে কিভাবে র্যাঙ্ক কাট অফ চেক করতে পারবে এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা লিঙ্কও পাবে ভিডিও ডিসক্রিপশনে। ভিডিওটা এখানে শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিগার্ডিং সেটা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেটা যদি উত্তর দেওয়ার মতো হয় অবশ্যই তোমাদেরকে দেবো। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে মেসেজ করবে না যে আমার এই র্যাঙ্ক আমি কি সরকারি কলেজ পাবো। দেখো, চয়েস লিঙ্কটা তোমরা করছো, তোমরা জানছো যে কোন কলেজটা সরকারি কলেজ সিলেক্ট করছো না প্রাইভেট কলেজ, তাহলে তোমাদের চয়েস লিঙ্কের ওপরই নির্ভর করছে তোমাদের কলেজ পাওয়াটা। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।